হ্যালো বন্ধুরা, এখন আপনি যেই সিংহটিকে দেখছেন এটি একটি বিশেষ প্রজাতির সিংহ যাকে বারবেরি লায়ন বলা হয়ে থাকে। আর এই সিংহটি কেবলমাত্র নর্থ আফ্রিকাতেই দেখতে পাওয়া যায়। এই প্রজাতির সিংহের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। হয়তো মনে করতে পারেন প্রাকৃতিক দুর্যোগ বা চোরা শিকারীদের কারণে এদের সংখ্যা কমছে, কিন্তু জানলে অবাক হবেন যে এদের বিলুপ্ত হয়ে যাওয়ার পেছনে একটা মুখ্য কারণ হলো বানর। তাই আমাদের আজকের পর্বের মাধ্যমে দেখতে চলেছি কেন বানর সিংহের বাচ্চাকে চুরি করে নেয়, বা ছাগল কেন গাছের মাথায় উঠে গাছের পাতা খায়, সেই সাথে প্যাচার কিছু গোপন রহস্য। তো আরো একবার স্বাগত আপনাকে মায়াজাল ফ্যাক্টসের অপর একটি ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে। মাকড়সা সাধারণত জাল বুনে সেই জালের সাহায্যে শিকার ধরে, তবে ডোলোমেডাস স্পাইডারের ক্ষেত্রে এই বিষয়টি একদমই আলাদা। কারণ ডোলোমেডাস নামের এই বিশেষ প্রজাতির মাকড়সাটি মূলত মাছ শিকার করে নিজের জীবন ধারণ করে। এই প্রজাতির মাকড়সার শিকার করার ধরনটি বেশ দেখার মতো। এই ধরনের মাকড়সা মূলত জলের উপর বা কোনো পুকুরের কিনারায় বসে তাদের শিকারের অপেক্ষা করতে থাকে। যখনই তাদের নাগালের মধ্যে কোনো মাছ এসে পড়ে তখনই তারা তাকে আক্রমণ করে দেয়। এদের পাগুলি ভীষণ শক্তিশালী এবং প্রায় 8 সেন্টিমিটারের মতো লম্বা হয়। এই পা দিয়েই এরা শিকারকে সহজে ধরে ফেলে। এরপর এদের বিষাক্ত কামড়ের মাধ্যমে এরা মাছটিকে শিকার করে ফেলে। থাইল্যান্ড কিংবা মায়ানমারের বর্ডারে মোকেন নামের উপজাতি বসবাস করে। পৃথিবীতে এদের সর্বমোট সংখ্যা 2 থেকে 3 হাজারের মতো হবে। এদের জীবনযাত্রা দেখে মনে হয় এরা যেন জলের গভীরে বসবাস করে, কারণ এদের শ্বাস এতটাই লম্বা যে এরা সমুদ্রের 20 মিটার গভীরে গিয়ে 15 মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে শিকার করতে পারে। এরা তাদের জীবনের বেশিরভাগ সময় সমুদ্রের নিচে শিকার করে কাটিয়ে দেয়। এরা এমনভাবে নিজেদেরকে অভিযোজিত করেছে যে সমুদ্রের গভীরে লবণাক্ত জলে কোনোরকম চশমা ছাড়াই চোখের পাতাগুলিকে খোলা রাখতে পারে। এই কারণে জলের গভীরে শিকার ধরতে গিয়ে এদেরকে খুব বেশি কষ্ট করতে হয় না, যদিও তাদের অনেকেই এমন জীবনযাপনের জন্য প্রাণ হারিয়েছে। আসলে এরা খুব ভালোভাবেই জানে জলের গভীরে গিয়ে এইভাবে শিকার না করলে পরে তারা খাবারের অভাবেই মারা যাবে। সাধারণত একটি বানর ফল বা মানুষের মতো অন্য কোনো খাদ্য খেতে পছন্দ করে, কিন্তু বেবুন হলো বানরের এমন একটি প্রজাতি যা মারাত্মক ভয়ঙ্কর হয়ে থাকে। আসলে তারা অন্য প্রাণীদের ডিম বা বাচ্চাকেও খেয়ে নেয়। তবে বেবুনদের একটি প্রাকৃতিক অভ্যাস হলো তারা সিংহের বাচ্চাকে চুরি করে। অনেক সময় দেখা গিয়েছে যখন কোনো ফিমেল বেবুন সিংহের ছানাকে চুরি করে নিয়ে যায় তখন সে ওই সিংহের বাচ্চাকে নিজের সন্তানের মতোই দেখাশোনা করে, কিন্তু যখন কোনো মেল বেবুন সিংহের ছানাকে উঠিয়ে নিয়ে যায় তখন সে ওই সিংহের ছানাকে মেরে তার মাংস খেয়ে নেয়। এই বিষয়ে বিজ্ঞানীরা কয়েক দশক ধরে রিসার্চ করে জানতে পেরেছেন যে আসলে সিংহ বেবুনকে শিকার করে তাকে খেয়ে ফেলে। আর একটি বেবুনের পক্ষে সিংহের মতো হিংস্র প্রাণীকে আক্রমণ করা সম্ভব হয় না, তাই মেল বেবুনরা সিংহের ছানাকে চুরি করে তাকে মেরে ফেলে যাতে সে বড় হয়ে কোনো বেবুনকে আক্রমণ করতে না পারে। গাছের উপরে একটু ভালোভাবে লক্ষ্য করুন, অদ্ভুত কোনো কিছু দেখতে পাচ্ছেন? ভালো করে লক্ষ্য করলে দেখবেন একটি গাছ অপর একটি গাছকে স্পর্শ করছে না। প্রাকৃতিক এই ঘটনাকে বলা হয় ক্রাউন শাইনেস। তবে এমন ঘটনার সঠিক কারণ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো মতভেদ রয়েছে। কোনো কোনো বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী প্রবল বাতাসের কারণে গাছের ডালগুলি যাতে একে অপরের সাথে সংঘর্ষ বেঁধে ভেঙে না পড়ে সেই জন্য একটি গাছ অপর একটি গাছের সাথে দূরত্ব বজায় রেখে একে অপরকে প্রোটেক্ট করছে। আবার অনেকের মতে ফটোসিনথেসিসের কারণে সূর্যের আলোকে সমভাবে বণ্টনের জন্য এমন ঘটনা ঘটতে দেখা যায়। আপনি যদি মরক্কো দেশের কোনো ছাগলকে দেখেন তাহলে আপনি অবাক হতে বাধ্য হবেন, কারণ এই ছাগলেরা গাছের মাথায় উঠে গাছের পাতা খায়। আসলে মরক্কোতে তৃণভূমির সংখ্যা খুব কম হওয়ার কারণে এই সক্ষমতা এইখানকার ছাগলদের অর্জন করে নিতে হয়েছে। কারণ তৃণভূমি কম থাকার কারণে এদের খাদ্যের চাহিদা মেটাতে এরা এখানকার গাছে চড়ে গাছের পাতা এবং ফলকে খেতে শুরু করে দেয়। তবে এর সাথে আপনাদের এটাও জেনে রাখা ভালো, ছাগলদের মধ্যে কিন্তু যে কোনো উঁচু স্থানে নিজেদের ভারসাম্যকে বজায় রাখার একটা অদ্ভুত ক্ষমতা থাকে। এই কারণেই একটি ছাগল খুব সহজেই অত্যন্ত সরু পার্বত্য পথ দিয়ে হাঁটাচলা করতে পারে। তবে মরক্কোর ছাগলদের গাছে উঠে খাবার খাওয়ার এই দক্ষতার জন্য এখানকার বাসিন্দাদেরও আর্থিক লাভ হয়, কারণ এই ছাগলেরা মূলত আরগান গাছের ফল এবং পাতা খায়। আরগান গাছের ফল খাওয়া হয়ে গেলে তারা ফলের মধ্যেকার বীজগুলি মাটিতে ফেলে দেয়। আসলে এই আরগান গাছের বীজ থেকে আরগান তেল তৈরি হয় যা খুবই মূল্যবান এবং দেশ বিদেশে রপ্তানি করা হয়। তাই এই ছাগলেরা যখন এই আরগান গাছের ফল এবং পাতা খেতে ব্যস্ত থাকে তখন এখানকার বাসিন্দারা গাছের নিচে দাঁড়িয়ে থাকে এই আরগান গাছের বীজগুলিকে সংগ্রহ করার জন্য। ইগল কিংবা চিল প্রজাতির দুর্ধর্ষ শিকারী পাখিগুলো তাদের শিকার দিনের বেলাতেই করে থাকে। দিনের বেলায় এই শিকারী পাখিগুলো তাদের শিকারকে দেখলে পরেই ঝাঁপিয়ে পড়ে। ছোট কিংবা বড় ধরনের যে কোনো প্রাণীকে শিকার করতে এরা দক্ষ, কিন্তু রাতের অন্ধকারে এই পাখিগুলি অত্যন্ত নিরীহ হয়ে পড়ে, আর এই সময়ে শক্তিশালী হয়ে ওঠে এই পাখিগুলি।
হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন, এই পাখিগুলি হলো পেঁচা। এরা দিনের বেলাতে নির্জীবের মতো থাকলেও রাতের অন্ধকারে হয়ে ওঠে ভয়ঙ্কর, যা ঈগলের মতো শিকারী পাখিগুলিকেও ছোবল মারতে দ্বিতীয়বার ভাবে না। রাতে দেখতে পাওয়ার ক্ষমতার কারণে অন্ধকারে এরাই হয়ে ওঠে জঙ্গলের মহারাজা। এমন অনেক ভিডিও আছে যেখানে দেখা যায় পেঁচা ঈগলের মতো ভয়ঙ্কর শিকারী পাখিগুলিকে ঘুমন্ত অবস্থাতে তুলে নিয়ে যায় বা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এমনকি রাতের বেলাতে পেঁচারা বিষাক্ত সাপেদের মতো বিভিন্ন ধরনের রেপটাইলস প্রজাতির প্রাণীকেও শিকার করে ফেলে। একদিকে দিনের বেলাতে ঈগল যেমন এই ধরনের পেঁচাকে শিকার করে, তেমনি অন্যদিকে রাতের বেলায় পেঁচারা ঈগলগুলিকে শিকার করে এর প্রতিশোধ নেয়। আর তাদের এই প্রতিশোধ নিতে সাহায্য করে পেঁচাদের শব্দ না করে উড়তে পারার ক্ষমতা। পেঁচারা ওড়ার সময় কোনো শব্দ হয় না। পেঁচা এবং অন্য পাখিদের উড়তে পারার পার্থক্যটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই কারণেই পেঁচারা যে কোনো শিকারকে নিঃশব্দে ধরে ফেলতে সক্ষম হয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে দেখানো কোন তথ্যটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের মায়াজাল ফ্যাক্টস চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে এটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তবে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।